কবুতর রোগে আক্রান্ত হওয়ার কারণ সমূহ যেসব কারণে কবুতর বেশি রোগে আক্রান্ত হয় সেগুলো আমাদের দেশের অনেকেই জানেন না কেউ কেউ শখের বসে আবার কেউ বাণিজ্যিক ভিত্তিতে কবুতর পালন করে থাকেন সঠিকভাবে যত্ন না নিলে কবুতর অনেক সময় রোগে আক্রান্ত হয়ে থাকে যেসব কারণে কবুতর বেশি রোগে আক্রান্ত হয় কবুতর পালনের বাসস্থান অবশ্যই শুকনো থাকতে হবে কবুতরের থাকার স্থান শ্বেত বা ভেজা থাকলে সেখান থেকে পালিত কবুতর বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে তাই কবুতর পালনের থাকার স্থান শুকনা রাখতে হবে অন্য কারো থেকে বা বাজার থেকে কবুতর এনে সরাসরি নিজের কবুতর এর সাথে রাখলে আক্রান্ত কবুতর দেখে বা ধরে বা হাট থেকে এসে সরাসরি কবুতরের কাছে গেলেও রোগের সম্ভাবনা থাকে কবুতর পালন করার স্থানে বা পালনের ঘরে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে কবুতর নানা জটিলতায় ভোগে ও রোগে আক্রান্ত হয়ে থাকে খামারের কবুতরের জন্য উৎকৃষ্ট মানের খাদ্য সরবরাহ করতে না পারলে ভেজালযুক্ত খাদ্যের মাধ্যমে কবুতরের জটিলতা সহ রোগে আক্রান্ত হতে পারে কবুতরের খামারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে না পারলেও পানিবাহিত নানা রোগে আক্রান্ত হতে পারে কবুতর কবুতর পালনের ঘর বা খাঁচা ময়লা যুক্ত হলে কবুতরের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই কবুতর থাকার স্থান ও খাঁচা সব সময় ময়লা ও জীবাণুমুক্ত রাখতে হবে কবুতর পালনে কম জায়গায় বেশি কবুতর পালন করা হলে গাদাগাদি হয়ে কবুতর রোগে আক্রান্ত হতে পারে